তাহলে দেখ এখান থেকে আমি বললাম কি না দাগা গিভেন ইকুয়েশনটাকে আমরা এটা দেওয়া আছে এইভাবে লিখে নিলাম আচ্ছা এবার দেখ আমি ট্রায়াল সলিউশন আগের মত করে ধরে নিয়েছি যে লেট y = e টু দি পাওয়ার mx ≠ 0 বি এ ট্রায়াল সলিউশন তাহলে অক্সিলারি ইকুয়েশনটা কি হয়ে যাবে দেখ অক্সিলারি ইকুয়েশন ইজ পে আমি দেখ m টু m to the power 4 minus m cube minus 9m square minus 11m minus 4 is equal to 0 এরকম পেলি দেখ আচ্ছা এবার যেটা তোকে করতে হবে এখানে একটু সাজিয়ে গুছিয়ে নিতে হবে ঠিক আছে সেইটা কিভাবে কি করা যায় দেখ আচ্ছা m4 এটাকে লিখছি আমি এইভাবে দেখ তো পরের লাইনে m4 plus m cube minus 2m cube হলো আচ্ছা আর দেখ minus 9m square টাকে লেখ minus 2m square minus 7m square দেখতে পারি আচ্ছা minus 11m টাকে লিখবি minus 7m minus 4m মাইনাস ফোর ইজ ইকাল টু জিরো দেখতো এইভাবে সাজিয়ে লিখে নিতে পারি কিনা জিনিসটাকে এইভাবে লেখার একমাত্র কারণ হচ্ছে কমনটা নিতে সুবিধা হবে আমাদের সেই জন্য এত কায়দা কানুন করে লিখলাম এবার দেখ কোয়ার্ডিনেট বুঝলি পারছিস এই জিরো থেকে কত কমন নিবি বল এম কিউ কমন নে তাহলে পড়ে দেখবে কত এম প্লাস ওয়ান আচ্ছা তারপরে জিরো থেকে বল কত কমন নেব বল মাইনাস টু এম স্কোয়ার তাহলে মাইনাস টু এম স্কোয়ার কমন নিলে দেখ পড়ে থাকবে বল এম প্লাস ওয়ান হ্যাঁ দেখ এম প্লাস ওয়ান বুঝতেই পারছিস সেই জন্য এরকম ভাবে সাজিয়ে নিয়েছি আমি এবার তোরা বলবি যে স্যার এই লাইনটা আপনি কি করে লিখে দিলেন তার জন্য ওই যে বললাম সেই উত্তর হবে কিন্তু ওই একই অর্থাৎ তোকে প্র্যাকটিস করতে হবে হ্যাঁ মাইনাস ওয়ান বদলে জিরো আসছে হ্যাঁ জিরো হবে জিরো এখান থেকে দেখ পরের লাইনে অর দিয়ে লিখতে পারবো এম প্লাস ওয়ান আচ্ছা এবার দেখ এই জিনিসটাকে আবার কি করবো বল দেখি হ্যাঁ বল এম কিউ মাইনাস মাইনাস থ্রি এম স্কোয়ার মাইনাস থ্রি এম মাইনাস ফোর এম মাইনাস ফোর সমান জিরো হ্যাঁ তাহলে এখান থেকে অর দিয়ে আসবে এম প্লাস ওয়ান এম স্কোয়ার কমন যাবে এম প্লাস ওয়ান মাইনাস থ্রি এম কমন যাবে এম প্লাস ওয়ান মাইনাস ফোর কমন যাবে এম প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো দেখ তো হবে এরকম আচ্ছা এখান থেকে দেখ পরের লাইনেতে অর অর এম প্লাস ওয়ান এটা হয়ে যাবে দেখ এম প্লাস ওয়ান ইন্টু এম স্কোয়ার মাইনাস থ্রি এম মাইনাস ফোর সমান জিরো তাহলে এখান থেকে দেখ এম প্লাস ওয়ান তার হোল স্কোয়ার হলো আচ্ছা এটাকে বল ফ্যাক্টরাইজ করলে আবার কত হবে বল চার মাইনাস একে দিয়ে ভাঙবো তাহলে ওখান থেকে আবার একটা এম প্লাস ওয়ান মধ্যে বেরিয়ে আসছে বল এম প্লাস ওয়ান আর এম মাইনাস ফোর সমান জিরো হলো বুঝতে পারছিস তো ফ্যাক্টরাইজটা কিভাবে হলো আচ্ছা তাহলে দেখ এখান থেকে কি হবে বল এম প্লাস ওয়ান তার হোল কিউ পেয়ে আছিস ইন্টু এম মাইনাস ফোর ইজ ইকাল টু জিরো তাহলে এখান থেকে পরের লাইনে দেখ লিখতে পারবো এম প্লাস ওয়ান তার হোল কিউব সমান জিরো অর এম মাইনাস ফোর ইজ ইকাল টু জিরো তাহলে এখান থেকে দেখ এম এর মান কি কি পাবি মাইনাস ওয়ান বল
minus one minus one. तीन डे minus one पाया भाई तो. और इन्हें देखे बोल cot m is equal to four. ताले बोल इधर से बोले बाद देखी. इन्हें required general solution टा देखो therefore the required general solution will be given by thus the required general solution will be given by इन्हें देखे लिख दे thus the required general solution thus the required general solution will be given by তাহলে বলো required general solutionটা কি হয়ে যাবে সেক্ষেত্রে তাহলে into e to the power minus 1 into x তাহলে এই তিনটার জন্য হলো এটা আর e to the power 4x দেখো y is equal to তাহলে এটা বলবো c1 plus c2x plus c3x square into e to the power minus 1 into x plus c4 e to the power 4x that is y সমান c1 plus c2x plus c3x into e to the power minus x plus c4 e to the power 4x পাশে অবশ্যই বারবার বলছি এই কথাটি অবশ্যই লিখবে c1 c2 c3 c4 আর আরবিট্রারি কনস্ট্যান্ট দেখো এইখানে সাবের প্রবলেমটা কমপ্লিট হলো তাহলে বলো কোনটা বলো c2 বোঝা গেল দেখো আচ্ছা বলো এরপর কোন অঙ্কটা করে দেবো বলো তাহলে আমি নেক্সট ইয়ে দেখ যাব তোমার পছন্দ মতো বলো হ্যাঁ 18টা লেখো 18 অঙ্কটা লেখো 18 অঙ্কটা করালে আর টাইম কাটবে না যাই হোক লেখ খাতায় চলো দেখো যে ইকুয়েশনটা দেওয়া আছে আগে প্রথমে मंगलवार দেখো আগেরটা বলেছে এখানে d4y by dx4 minus তোমার n4y is equal to 0 তাহলে এখান থেকে আগের মতন করে ঠিক লিখে নাও দা গিভেন ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ দা গিভেন ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ The given equation can be written as the capital D4 e to the power 4 minus n to the power 4 total the first bracket debe to pore debe into y is equal to 0 pase likhe nebe ki na where capital D ta identical equal to d by dx acha ebar dekho amra dhore nebo je let y is equal to e to the power mx not equal to 0 diye triangle solution let y is equal to e to the power mx not equal to 0 diye triangle solution তাহলে এখান থেকে দেখো therefore auxiliary equation is auxiliary equation টা কি পেয়ে যাবে না m to the power 4 minus n to the power 4 is equal to 0 হবে আচ্ছা এখান থেকে দেখো পরের লাইনটাকে আবার ভাঙতে পারবো n স্কয়ার মাইনাস n স্কয়ার ইনটু m স্কয়ার প্লাস n স্কয়ার ইজ ইকুয়াল টু 0 দেখা যাবে এখান থেকে দেখো পরের লাইনে আবার পেয়ে যাব m স্কয়ার মাইনাস n স্কয়ার ইজ ইকুয়াল টু 0 অর m স্কয়ার প্লাস n স্কয়ার ইজ ইকুয়াল টু 0 দেখা যাবে এখান থেকে দেখো পরের লাইনে পেয়ে যাব implies m square সমান n square implies m is equal to plus minus n বুঝে আর এখান থেকে দেখো implies m square is equal to minus n square সমান i square n square বুঝে
তাহলে এখান থেকে পরের লাইনে এম ইজ ইকাল টু প্লাস মাইনাস আই এন, প্লাস মাইনাস আই এন। আচ্ছা এবার দেখো কি হয়েছে, এখান থেকে লিখবে দেয়ারফোর দ্য জেনারেল সলিউশন, দেয়ারফোর দ্য জেনারেল সলিউশন উইল বি গিভেন বাই, therefore the general solution will be given by, আমরা general solution টা পেয়ে যাবো, দেখো y is equal to, general solution will be given by y is equal to, এদিকে তাকাবে দেখো প্লাস মাইনাস n আছে, তাহলে এর জন্য কি লিখবো বল দেখি, হ্যাঁ বলো c1 e to the power plus nx, c2 e to the power minus nx, আর পরেরটার জন্য c3 cos nx, আলফাটা কত, 0, বিটাটা কত, n, তাহলে ফর্মুলা কি বলছে, e to the power alpha x মানে e to the power 0 into x মানে e to the power 0 মানে 1 into a cos beta x plus b sin beta x, তাহলে বিটার মান তো n, তাহলে a cos nx plus b sin nx হবে, দাঁড়াও লিখবে না এখন কেউ, তাহলে ভালো করে শোনো, এরকম ভাবে করলে হবে না, তাহলে তোমরা বললে বা তোমাদের কথা অনুযায়ী আমার এটা লেখা উচিত a টু দি পাওয়ার এন এক্স, কেউ লিখবে না এখন, প্লাস b টু দি পাওয়ার মাইনাস এন এক্স, এটা প্লাস মাইনাস এন এর জন্য এটা লিখলাম, আর প্লাস মাইনাস আই এন এর জন্য কি লিখবো, c সরি e টু দি পাওয়ার 0 ইনটু x c বলো cos nx আর প্লাস প্লাস d sin, এই তো লেখা উচিত, তার মানে আলটিমেটলি কি আসছে না, a e টু দি পাওয়ার nx প্লাস b টু দি পাওয়ার মাইনাস nx, এটা মানে 1 হয়ে যাচ্ছে, এটা আলটিমেটলি হওয়া উচিত, কিন্তু এইভাবে যদি সলিউশনটাকে লেখা হয় তাহলে একটা যে প্রমাণ দেওয়া আছে ওই প্রমাণটা দেখো হাইপারবোলিক ফাংশনের একটা প্রমাণ দেওয়া আছে, ওই প্রমাণটা কখনোই আনতে পারবে না, সেই জন্য একটু কায়দা কানুন করতে হবে, সেই কায়দা কানুনটা হচ্ছে এই এইটা ঠিক আছে এইটাকে এইভাবে লিখবো ঠিক আছে, কিন্তু প্রথমে সলিউশনটাকে এইভাবে লিখবো না, তার বদলে আমি যেটা লিখবো সেটা দেখো এইভাবে লিখবো, ক্যাপিটাল এ এবার তোমরা বলবে স্যার আমরা তো এইটা জানি, এইটা আবার কি করে হয়ে যাচ্ছে, এইটা লেখাও যা এইটা লেখাও তাই, কি করে এবার হচ্ছে সেটা দেখাই যাক, কি বললাম সলিউশনটাকে এইভাবে লেখাও যা হবে এইভাবে লেখাও তাই হবে, এবার প্রশ্ন হচ্ছে কিভাবে হবে, আমরা দেখো cos hyperbolic x এর ফর্মুলা ফার্স্ট টাইম থেকে বলে আসছি কি হয় প্লাস e টু দি পাওয়ার মাইনাস x বাই 2, তাহলে এখান থেকে লিখে নিতে পারবো দেখা যাবে প্রথমটাকে প্লাস পরেরটাকে কি লিখবো দেখা যাবে এবার এটা কি কনস্ট্যান্ট, তো এটাকে সি ধরে নাম না দেখো একই হচ্ছে কিনা, এটাকে ডি ধরে নাম, বলো বোঝা গেল, তাহলে তাহলে আমরা প্রমাণটার খাতিরে প্রমাণটা যেটা দেখাতে বলেছে তার জন্য আমরা এই প্লাস মাইনাস এন এম এর যেটা ভ্যালু বেরিয়েছে তার জন্য আমরা লিখব কি না, এইভাবে না লিখে লিখব এ কস এইচ এন এক্স প্লাস বি সাইন সাইন হাইপারবোলিক এন এক্স, আর এইটার জন্য লিখব সি কস এন এক্স প্লাস বি সাইন এন এক্স, শুধু এই লাইনটা অঙ্কটা একটু মনে রাখতে হবে আর বাকিটা ক্যালকুলেশন আর কিছু নেই, ডেরিভেটিভ করে কন্ডিশন কাজে লাগে তাহলেই অঙ্কটা হয়ে যাবে, তাহলে লিখে ভালো এটা বোঝা গেছে তো সবারই কি বললাম কথাটা, তাহলে এখান থেকে লেখো
y is equal to a cos h and x plus b sin h and x এটা ফাদ রাখেন আমি তো বল দিতে পারো প্লাস সি কস এন এক্স প্লাস বি সাইন এন এক্স এটাকে এক নাম্বার নাম দাও পাশে অবশ্যই কি লিখবে না হয়ার এ বি সি ডি আর আরবিট্রারি কনস্ট্যান্ট হয়ার এ বি সি ডি আর আরবিট্রারি কনস্ট্যান্ট আচ্ছা এবার দেখো তোমাকে এখান থেকে কন্ডিশন কাজে লাগাতে হবে কি কি কন্ডিশন দিয়েছে দেখো লেখো নাও It is given that point. Now it is given that point x is equal to 0, y is equal to 0. Now it is given that point x is equal to 0, y is equal to 0. Therefore from 1. Now it is given that volume. Point x is equal to 0, y is equal to 0. Therefore from 1. Hello, follow ki hobe. Hello, go. y এর যদি 0 হয় তাহলে 0 সমান x = 0 বসালে cos hyperbolic 0 কত হয় এখান থেকে cos hyperbolic 0 বসালে কত হয় x এর জায়গায় যদি 0 বসাই তাহলে ঠিকঠাক কত হবে বলা যাবে না 1 কি করে না e to the power 0 plus e to the power minus 0 by 2 তাহলে বলে কত হয় উপরটা কত হচ্ছে e to the power 0 মানে 1 e to the power minus 0 মানে 1 by e to the power 0 মানে 1 by 1 মানে 1 লোকটা হয়ে যাচ্ছে কত 2 by 2 মানে 1 তাহলে এখান থেকে কি পাবো বলো a plus c তো আছে লিখে নেবে since cos hyperbolic 0 সমান 1 and sin hyperbolic 0 সমান কত হবে sin hyperbolic 0 কি করে 0 হবে রে ইন্দ্র sin h x মানে e to the power x minus e to the power minus x by 2 তাহলে এখানে x এর জায়গায় 0 বসালে e to the power 0 মানে 1 minus এটা কত হবে 1 কি করে 1 হচ্ছে e to the power minus 0 মানে কত এটা তো আবার এটা মানে কত তাহলে 1 মাইনাস 1 মানে 0 হয়ে যাচ্ছে তাই জন্য সাইন এইচ 0 হচ্ছে 0 আর কস এইচ 0 হচ্ছে রুট 1 তাহলে এখান থেকে দেখ a ইজ ইকুয়াল টু আর c ইজ ইকুয়াল টু আর চিজ মাইনাস a আবার লিখ এগেন dy বাই dx টা বার করে এবার নিজেরা কর এগেন dy বাই dx ইজ ইকুয়াল টু বার করে বল কত আসছে cos hyperbolic function এর ডেরিভেটিভ যখন করবি জাস্ট cos hyperbolic টা sin hyperbolic হয়ে যাবে আর কোনো মাইনাস মাইনাস আসবে না তাহলে dy dx করলে কত আসছে an len an sin hyperbolic nx plus বল bn cos h nx হলো তারপর কত হচ্ছে মাইনাস cn sin nx হচ্ছে মাইনাস সি এন সাইন এন এক্স আর বল প্লাস ডি এন কস এন এক্স নাকি এবারে নাও ইট ইজ গিভেন দ্যাট পয়েন্ট এক্স ইজ ইকুয়াল টু জিরো নাও ইট ইজ গিভেন দ্যাট পয়েন্ট এক্স ইজ ইকুয়াল টু জিরো ডিওয়াই ডি এক্স টা দেখ কত দেওয়া আছে পয়েন্ট এক্স ইজ ইকুয়াল টু জিরো ডিওয়াই ডি এক্স কত বলেছে এল সরি জিরো লেন কসাম দিয়ে ওখান থেকে এক মান বের হবে পারপর মানটা তাড়াতাড়ি বার কর বেরিয়েছে কত বের হলো বল হ্যাঁ বল বি প্লাস বি সমান জিরো নাকি তাহলে ওখান থেকে লেখ অর বি ইজ ইকাল টু অর বি ইজ ইকাল টু মাইনাস বি এসে সবার ইয়েলে বলবি b is equal to minus b তাহলে দেখ আমরা কি পেয়ে গেলাম বল দেখি এখান থেকে না a c সমান পেলাম দেখ মাইনাস a আর b is equal to পেলাম কত মাইনাস b এবারে therefore we have from 1 1 এর মানটা বসাবো therefore we have from 1
y is equal to a common দিয়ে লিখবি c এর জায়গায় মাইনাস এ বসিয়েছি একেতে তাহলে a common দিয়ে বল কত লিখব a common দিয়ে লে কত হবে cos কিটা লিখবি আর একবার b common দিয়ে লিখবি a common দিয়ে লে b common দিয়ে লে বুঝলে লেখা আছে এবারে এগেন dy / dx এখান থেকে বার করবি এগেন এখান থেকে dy / dx বার করে নিবি माइनस साइन एक्स अच्छा एक बार dy / dx का बोल कत हलो a n sin hyperbolic nx plus sin nx r बोल plus b n cos hyperbolic nx minus cos nx ये बोले now find x is equal to l like second condition तक की बोले जे वही थे x का जो कौन l তখন কি দেওয়া আছে y টা বলে y টা দেখি y 0 লে এগেন when x সমান l এগেন when x is equal to l y সমান 0 देयरफॉर 0 সমান a a এখান থেকে বল কত হচ্ছে cos h n l minus cos n l plus b sin h n l minus sin n l এখান থেকে তোরা a by b এর মানটা বার করে নিবি দেয়ারপর a by b সমান কত হচ্ছে বলতো রে sin h n l minus sin h n l माइनस साइन एन एल बोल तारपर बाय कॉस एच एन एल माइनस कॉस एन एल बोलो ना बाय माइनस बाय रखना माइनस आसे ना फिर अगे कत नंबर हो देख तो है दुई नंबर दे दी केवल एक एगेन होए एगेन होए एक्स का जो हम एल डीवाई बाय डीएच का देख तो है कत बोले तो आचे जीरो তাহলে dy / dx = 0 তাহলে এখান থেকে দেখ লিখছি এবার তাহলে 0 সমান হবে an sin h n l + sin n l + bn cos h n l - cos n l এইটাকে দেখ আমি পড়ে দিতে পারি তাহলে এখান থেকে a / b এর মানটা বল তোরে কত আসছে বল a / b সমান কত পাবো cos h n l - cos n l / sin h n l + sin n l এটা মাইনাস আসবে না এটাকে তিন নাম্বার নাম দিবি এবার দেখ দুটো দুই আর তিন থেকে a / b টাকে সমান করতে পারবো তো রে তাহলে লেখ ফ্রম 2 এন্ড 3 ফ্রম 2 এন্ড 3 দুই আর তিন থেকে দেখ দুটো a / b কে ইকুয়াল করে দাও তাহলে মাইনাস থেকে একবারে ক্যান্সেল করে নিচ্ছি আমি তাহলে sin h n l মাইনাস sin n l / cos h n l minus cos n l সমান cos h n l minus cos n l
by তলায় হয়ে যাচ্ছে sin hnl plus sin nl দেখো তো ঠিকঠাক লেখা হলো কিনা আছে এরকম মাইনাস লোক বোথ সাইড থেকে ক্যান্সেল করে দিই এবার কোণাগুণি গুণ করে দাও কোণাগুণি গুণ করবে তাহলে দেখো cos hnl minus cos nl তার কি হচ্ছে কোণ হোল স্কয়ার তাহলে এখান থেকে cos cos hnl minus cos nl তার হোল স্কয়ার সমান ডান দিকটা কত হচ্ছে বল sin h sin h nl তার হোল স্কয়ার minus sin nl তার হোল স্কয়ার কি রে এটা ইনটু এটা করলে a plus b into a minus b মানে a square minus b square তো আচ্ছা এখান থেকে দেখ অর দিয়ে লিখবি অর cos hyperbolic square nl plus cos square nl minus 2 cos hnl cos nl হলো সমান ডান দিকটা হবে দেখ sin hyperbolic square nl minus sin square nl দেখ তো লেখা যাবে কিনা বাকিটাকে হোল স্কয়ার ফর্মুলা ভাঙলাম আর ডান দিকটাকে ভেঙে নিচ্ছি দেখ এবার তো এক এখান থেকে তাহলে পরের লাইনেতে সব কোণকে বাঁ দিকে নিয়ে আয় অর দিয়ে লিখবি অর cos hyperbolic square nl minus sin hyperbolic square nl হলো আরে এদিকে দেখা cos square nl plus sin square nl cos square nl plus sin square nl আর কি পড়ে রইলো বল মাইনাস 2 cos hyperbolic nl cos nl is equal to 0 কি রে বই আছে তো এবার এদিকে দেখা এটা এর একটা ফর্মুলা আছে cos hyperbolic square x minus sin hyperbolic square x কত হয় 1 এটা এক্সাক্ট এই মানটা বসাবি বাড়িতে দেখবি cos hyperbolic square x মানে কত এটার হোল স্কয়ার মাইনাস এটার হোল স্কয়ার পড়ে দেখবি এটার ভ্যালু কত আসবে 1 আসবে কি বললাম বুঝে গেছে এটা তো cos hx এর মান আর এটা কার মান sin hx এর মান এটা ক্যালকুলেশন করে দেখবি 1 আসবে তাহলে এখান থেকে দেখ পরের লাইনে অর দিয়ে কি লিখবো হ্যাঁ দেখ এর ভ্যালু 1 হয়ে গেল এর ভ্যালু কত 1 minus 2 cos nl cos hyperbolic nl সমান 0 তাহলে এখান থেকে দেখ পেয়ে আছি 2 cos nl cos hyperbolic nl সমান দেখ 2 অর cos nl into cos hyperbolic nl সমান 1 দেখ এটাই আমাকে দেখাতে বলেছিল cos nl into cos hyperbolic nl সমান 1 বুঝে গেল কিনা দেখে নে এবার কিভাবে করা হলো